हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आमार चैनले आपनादेर सबाइके जानाई वेलकाम। आजके चले एसेछि तथ्य जोगाजोग प्रजुक्तिर प्रथम अध्यायेर एकदम लास्ट टपिक निये, एबं आजके टपिकगुलो पढ़ानो होलेई एई चैप्टारटा शेष हये जाबे। सो आजके टपिकेर मूल जे विषयगुलो थाकबे सेगुलो होच्छे जेनेटिक इंजिनियारिं, ন্যানোটেকনোলজি, নৈতিকতা ও সমাজ বিজ্ঞানে বা সমাজ জীবনে আইসিটিটা কি কাজে লাগছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে মানে জিন নিয়ে কাজ করা, জিনের প্রক্রিয়াজাত করা, নতুন পদ্ধতিতে জিন সংরক্ষণ করা, তারপরে প্রক্রিয়াজাত করা ইত্যাদি কাজই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল উদ্দেশ্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটা লাইক সরাসরি ম্যানিপুলেশন, জিন জীবের জিনকে ম্যানিপুলেশন করা, পরিবর্তন করা বা বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ের সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করা, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত অভিনব জীব উৎপাদন করা। সো প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি। সো বেসিক্যালি এটা হচ্ছে যে যে ধরনের জিনের বা আমি যদি একদম স্পেসিফিক করে বলে দিই যে এই ধরনের জীবের জিনের সমস্যা আছে, এই এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোর কারণে এই ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা সো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এই জীবের জিনটাকে ম্যানিপুলেট করতে হবে, পরিবর্তন করতে হবে অন্য একটা বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত জিন দ্বারা। সো এইগুলোই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মেইন উদ্দেশ্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেভাবে কাজ করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রক্রিয়াটি ব্যাখ্যা করার জন্য ইনসুলিনের একটি উদাহরণ দেখা যাক, যা আমাদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সাধারণত অগ্নাশয়ে ইনসুলিন উৎপাদিত হয়, তবে টাইপ 1 ডায়াবেটিক্সে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় ইনসুলিন উৎপাদন নিয়ে হচ্ছে একটা সমস্যা হয়। ডায়াবেটিসের কারণে দেখা যায় ডায়াবেটিস যাদের আছে বা ডায়াবেটিসের রোগী যারা, তাদের কি হচ্ছে এই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন ইনজেকশন করতে হয়, এদের নিয়ন্ত্রণটা ঠিক মতো থাকে না, অতিরিক্ত পরিমাণে হয়তো উৎপাদন হচ্ছে বা কম পরিমাণে উৎপাদন হচ্ছে, ইনসুলিনের লেভেলটা ঠিক থাকছে না। পূর্বে রোগীদের জন্য এই ইনসুলিন সরবরাহ করা হতো শুকর থেকে, শুকর হত্যা করে ইনসুলিন সংগ্রহ করা হতো। এরপর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন শুরু হয়। এক্ষেত্রে ইকোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে কম খরচে অধিক পরিমাণ ইনসুলিন উৎপাদন সম্ভব হয়। মানুষের শরীরের ইনসুলিন উৎপাদনকারী জিনটি এনজাইম দ্বারা কর্তন করে ইকোলাই ব্যাকটেরিয়া ডিএনএ তেটাকে স্থাপন করে এবং ল্যাবরেটরিতে ইকোলাই ব্যাকটেরিয়ার বংশবিস্তার করানো হয়। ওই ট্রান্স জেনেটিক ইকোলাই ব্যাকটেরিয়াগুলোই ইনসুলিন উৎপাদন করে থাকে। সো কিভাবে ইনসুলিন উৎপাদন হয় আশা করি বুঝতে পেরেছো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার শস্যের গুণাগুণের মান বৃদ্ধি করা, শস্য থেকে সম্পূর্ণ নতুন উৎপাদন করা, নতুন উপাদানটাকে তৈরি করা, তারপরে হচ্ছে পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা, শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এক্ষেত্রে বলতে চাই পূর্বে প্রচুর পরিমাণে কৃষকদেরকে ফসল নিয়ে চিন্তায় থাকতে হতো, তারপরে দেখা যেত প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ফসল নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকতো। এক্ষেত্রে কি করা হয়, যেই মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, কালবৈশাখী ঝড় হতে পারে, ওই মৌসুমের ঠিক আগ মুহূর্তেই যেন ফসলগুলো পরিপক্ক থাকে, যেন তাড়াতাড়ি এটা আমরা ফসলগুলো কেটে ঘরে নিতে পারি, যেন এগুলোকে সেফ রাখতে পারি, এই জন্য যে কাজগুলো করছে সবই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় ভুক্ত বা এটার মধ্যেই পড়ছে। সো এই প্রযুক্তিটা তো গেল, নেক্সট যে প্রযুক্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যানোটেকনোলজি। ও মাই গড, ন্যানোটেকনোলজি লাইক আমাদের জন্য লাইফ সেভার বলা যেতে পারে, অনেক অনেক এটার উপকারিতা আছে। ন্যানোটেকনোলজিটা বেসিক্যালি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে, খুবই সূক্ষ্ম আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান বা প্রযুক্তিকে ন্যানো
প্রযুক্তি বা টেকনোলজি বলা হয়। এই প্রযুক্তির প্রয়োগ যদি আমি বলি, বলতে গেলে মানে শেষ করা যাবে না। আমি এখানে কিছু উল্লেখযোগ্য প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ কোথায় কোথায় ন্যানো টেকনোলজি আমরা ব্যবহার করছি সেটা উল্লেখ করেছি। এগুলো খুব ভালো করে মেমোরাইজ করবে এবং পরীক্ষায় অবশ্যই আসবে, এগুলো আসে পরীক্ষায়। কম্পিউটার হার্ডওয়্যার তৈরি করতে অবশ্যই লাগবে। ন্যানো টেকনোলজি না থাকলে আমরা এত সুন্দর ল্যাপটপ, ফোন, পিসি ইউজ করতে পারতাম না। বড় বড় সেই অনেক আগের যুগের বিশাল বিশাল কম্পিউটার থাকতো। সো খেলাধুলার সামগ্রী তৈরি করা, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরি করা, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা, ন্যানো রোবট তৈরি করা, তারপরে হচ্ছে টিটানিয়াম ডাইঅক্সাইড তৈরি করা, ঔষধ তৈরি করা, বস্ত্র শিল্পে কাজে লাগে, মহাকাশ অভিযানে লাগছে, প্যাকেজিংয়ে লাগতেছে, জ্বালানি তৈরি করতে লাগতেছে, বাতাস পরিশোধন করতে লাগছে, এভরিওয়্যার। ন্যানো টেকনোলজির সুবিধা কি? ন্যানো টিউব, তারপরে ন্যানো পার্টিকেল ইত্যাদি দ্বারা তৈরি পণ্য অধিক পরিমাণে মজবুত হয়, টেকসই হয়, আকারে তুলনামূলক ছোট হয়, স্পেস কম নিচ্ছে, ওজনে হালকা হচ্ছে। ন্যানো টেকনোলজি প্রয়োগে উৎপাদিত ঔষধ স্মার্ট ড্রাগ ব্যবহার করে দ্রুত আরোগ্য লাভ করা যাচ্ছে। খাদ্যজাত পণ্যের প্যাকেজিংয়ের সিলভার তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। প্যাকেজিংটা যদি ভালো হয়, দেখা যায় প্রোডাক্টটা নষ্ট হয় দেরিতে, যারা বিজনেসম্যান আছে তাদের জন্য এটা অনেক ভালো উপকার হচ্ছে। তারা অনেকদিন এটাকে স্টোর করে রাখতে পারছে, ভালোভাবে সংরক্ষণ করতে পারছে। তারপরে ন্যানো ট্রানজিস্টর, ন্যানো ডায়েট, প্লাজমা ডিসপ্লে ইত্যাদি ব্যবহার করে ইলেকট্রনিক্স শিল্পে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। ন্যানো প্রযুক্তি দ্বারা তৈরি ব্যাটারি, ফুয়েল সেল, সোলার সেল ইত্যাদির মাধ্যমে সৌরশক্তিকে অধিকতর কাজে লাগানো যাচ্ছে। ন্যানো টেকনোলজি প্রয়োগের মাধ্যমে ইলেকট্রনিক্স যন্ত্র বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে। যেমন আমরা পূর্বে কখনো এলইডি লাইটের কথা তো চিন্তাই করি নাই, যে জানতামই না এলইডি লাইট বলতে কিছু হতে পারে, কিন্তু এই ন্যানো টেকনোলজি ইউজ করার মাধ্যমে সেই 100 পাওয়ারের বা 100 ভোল্টেজের ওয়াটের 100 ওয়াটের হলুদ লাইটগুলো আমরা এখন আর কেউ ইউজ করছি না। আমরা টিউব লাইট ইউজ করছি, তারপরে হচ্ছে এলইডি লাইট। সো এই যে এগুলো ইউজ করার ফলে আমাদের বিদ্যুৎও সাশ্রয় হচ্ছে। সো প্রযুক্তির অনেক অনেক অবদান রয়েছে এই ন্যানো টেকনোলজিতে। ন্যানো টেকনোলজি দিয়ে সার্কিট বানানোর প্রধান সমস্যা হলো স্থির বিদ্যুৎ। সাধারণ ইলেকট্রিক সার্কিটের মধ্যে এই স্থির বিদ্যুৎ থেকে সার্কিটকে রক্ষা করার ব্যবস্থা থাকে, কিন্তু এই ন্যানো টেকনোলজি ব্যবহার করলে দেখা যাচ্ছে যে স্থির বিদ্যুৎ দিয়ে আমরা ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছি না। ন্যানো টেকনোলজির ব্যয়বহুল অবশ্যই, যেহেতু এটা এত আমাদের হেল্প করছে, সো ডেফিনেটলি এটা একটু কস্টলি হবে। ফলে এই প্রযুক্তি প্রয়োগে উৎপাদিত পণ্য ব্যয়বহুলই হয়ে থাকে। ন্যানো পার্টিকেল মানুষের শরীরের জন্য ক্ষতিকর। নৈতিকতা ও সমাজ জীবনে আইসিটির প্রভাব। পণ্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা, এখানে হচ্ছে বেসিক্যালি কম্পিউটারের 10টা নির্দেশনা দিয়েছে এথিক্সের বিষয়ে, কিভাবে আমরা কম্পিউটারকে অপব্যবহার না করে মানে উপকারে কাজে লাগাতে পারি, নিজেদের উপকার করতে পারি, অপকার করার কী দরকার। সো সেই অ্যাবিউজ যাতে আমরা না করি সেটারই 10টা নির্দেশনা এখানে দেওয়া আছে। অন্য ব্যক্তির কম্পিউটারের কাজের উপর হস্তক্ষেপ না করা, অন্য ব্যক্তির ফাইলসমূহ হতে গোপনে তথ্য সংরক্ষণ না করা, যেটাকে আমরা বলতে পারি প্লেজারিজম, তারপরে হচ্ছে চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা, মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার না করা, তারপরে হচ্ছে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, যেটা কিনা হচ্ছে অন্যের জিনিস কিন্তু আমি হচ্ছে দেখা গেল আরেকটা জিনিস, যেটা অন্যের কোনো একটা সফটওয়্যার হতে পারে, অন্যের কোনো লেখা হতে পারে, অন্যের কোনো প্রজেক্ট হতে পারে, সেটাকে নিজের নামে চালিয়ে দেওয়া যাবে না, এই ধরনের কাজ করা একেবারেই ব্যয়। অনুমতি ব্যতীত রেখে অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার করা যাবে না, যেটা আমি বললাম। অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাৎ করা যাবে না। প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কীভাবে প্রভাব ফেলবে সেটা চিন্তা করতে হবে। সমাজের কথা অবশ্যই চিন্তা করে মাথায় রেখেই প্রোগ্রামগুলো পরিচালনা করতে হবে।
কম্পিউটারকে ওই সব উপায়ে ব্যবহার করা যেন তা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে। সফটওয়্যার পাইরেসিটা কি? কিছু জিনিস যেটা আমাদের জানা দরকার সাইবার ক্রাইম, সাইবার আক্রমণ এগুলো সম্পর্কে। তো সফটওয়্যার পাইরেসি হচ্ছে মানে অনুমোদিত মালিক বা প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, ব্যবহার করা, নিজের নামে বিতরণ করা, এই যে কাজগুলো এটাকেই বলা হয় হচ্ছে সফটওয়্যার পাইরেসি। সাইবার ক্রাইম, ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইমগুলো সংঘটিত হয় তাদেরকেই সাইবার ক্রাইম বলে। হ্যাকিং করা, লাইক অন্যের আইডি হ্যাক করা, তারপরে অন্যের ডকুমেন্টকে নিজের নামে কোথাও বিতরণ করা, ডেলিভারি করা, এই টাইপের জিনিস। সাইবার আক্রমণটা কি? সাইবার আক্রমণ এক ধরনের ইলেকট্রিক আক্রমণ যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করবে, ফাইল, প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করে থাকে। হ্যাকিং জিনিসটা কি? হ্যাকিং লাইক তিনভাবে হতে পারে। হ্যাকিংয়ের ক্ষেত্রে হ্যাকারদের চিহ্নিত করা হয় হ্যাট বা টুপি দিয়ে। সো এই তিন প্রকারের হ্যাকার রয়েছে, যেমন হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, তারপর হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। হ্যাকার বা হ্যাকিং তোমরা প্রচুর পরিচিত এটা সম্পর্কে, এটা নিয়ে আমি তেমন একটা বিস্তারিতভাবে বলতে চাচ্ছি না, বিকজ হ্যাকিং খুবই কমন একটা বিষয় আমাদের জন্য। আমরা জানি কীভাবে হ্যাকিং হচ্ছে, বিকাশে অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, ইমেল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, সব ক্ষেত্রে। সো হ্যাকিংয়ের প্রক্রিয়াটা কি? অন্যের অনুমতি ছাড়া তার প্রাইভেসিতে প্রবেশ করা, তার প্রোফাইলটাকে আত্মসাৎ করা, কন্ট্রোলে নিয়ে আসা, ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং ইত্যাদি যে কোনোভাবে অবৈধভাবে বিনা অনুমতিতে অন্যের জিনিসকে নিজের আওতায় নিয়ে আসাই হচ্ছে হ্যাকিং। সো আমরা দেখি এর পরবর্তীতে আমরা কী জানতে পারছি। পরবর্তীতে জানতে পারছি যে তিন ধরনের যে হ্যাকার আছে আমরা কীভাবে চিনব। একজন হোয়াইট হ্যাট হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের দেখা যায় যে কিছু গুরুত্বপূর্ণ ত্রুটিগুলোকে বের করে এবং ওই সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটিটি বিষয়ে দ্রুত অবহিত করে থাকে। সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার নেটওয়ার্ক, একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি। সো সে হচ্ছে কোনো একটা সিকিউরিটি সিস্টেমে ঢুকবে, ত্রুটিগুলো বের করবে। এখানে লেখার কারণে হচ্ছে ত্রুটিটা আর স্পেলিংটা একটু অন্যরকম আসছে বাংলা, সরি ফর দ্যাট। সো বেসিক্যালি সেটা হচ্ছে যে তার মালিককে সেই ত্রুটি বিষয়ে একটা জানান দিবে যে না, এই ধরনের ভুলগুলো হয়েছে এই ধরনের। সো এই হ্যাকাররা তেমন একটা ক্ষতি করে না। গ্রে হ্যাট হ্যাকার যারা, একজন গ্রে হ্যাট হ্যাকার যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো খুঁজে বের করে এবং তখন সে তার মন মতো কাজ করে, সে ইচ্ছে করলে ওই সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটিটি জানাতে পারে অথবা তথ্য নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে। বেশিরভাগ হ্যাকার এই ক্যাটাগরির মধ্যেই পড়ে। তারা আসলে দেখা যায় যে ভুলগুলো বের করে ঠিক করে নিজের নামে চালায় দেয়। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার যখন কোনো একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে তখন দ্রুত ওই ত্রুটিকে নিজের স্বার্থে ব্যবহার করে কাজে লাগায় এবং ওই সিস্টেমটি নিজের কন্ট্রোলে নিয়ে নেয় অথবা ভাইরাস ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সিস্টেমটাকে নষ্ট করে ফেলে। স্প্যাম জিনিসটা কি? স্প্যাম হচ্ছে ইমেইল অ্যাকাউন্টে প্রায় কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ইমেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়, খুব ডিস্টার্ব করে। এই ধরনের ইমেইলকে সাধারণত স্প্যাম ইমেইল বলে। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো একটি ইমেইল অ্যাড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফরম্যান্সের ক্ষতি করে বা মেমোরি দখল করার চেষ্টা করে, এই পদ্ধতিটাকেই বেসিক্যালি বলা হয় হচ্ছে স্প্যামিং। স্পুফিং কি? স্পুফিং হচ্ছে শব্দের অর্থ প্রতারণা করা, ধোঁকা দেওয়া। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হচ্ছে এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা কোনো একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপন করবে এবং নেটওয়ার্কটাকে বিভ্রান্ত করে দিবে, কনফিউজ করে দিবে ভুল তথ্য দ্বারা। এটা অনৈতিক এবং এটা মানে মানুষকে অনেক বেশি কনফিউজ করে ফেলে। ফিশিং কি? ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে
প্রতিষ্ঠা দেখা যায়, এখানে বলা হচ্ছে যে প্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, তারপরে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করে। এটা হচ্ছে এরকম, লাইক আমরা অনেক সময় দেখি না, বিকাশের বলে যে বিকাশ থেকে ফোন করেছি, আপনার পাসওয়ার্ডটা বলেন, পিন নাম্বারটা বলেন, হ্যাঁ আপনার বিকাশে টাকা এসেছে, আপনি এই নাম্বারে সেটা ট্রান্সফার করে দিন, ভুলে চলে গিয়েছে, হ্যাঁ তার বিভিন্নভাবে মানে ফলস কথাবার্তা বলে মানুষকে ঠকানোর চেষ্টা করা হয়। তো এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ফিশিং। এখানে ক্রেডিট কার্ডের পরিচয় মানুষ নিয়ে থাকে, তারপরে পিন নাম্বার নিয়ে থাকে, এগুলো আর কি। ফিশিং কি? ফিশিং হচ্ছে, ফিশিং শব্দটা মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ফিশিং বা ভয়েস ফিশিং বলে। সো ফিশিং এবং ফিশিং একটু ক্লিয়ার করে বলি, নাহলে কনফিউজড হয়ে যাওয়া। ফিশিং মানে হচ্ছে যে লাইক অন্যকে মিথ্যা কথা বলে তার ইনফরমেশন কালেক্ট করা, আর এই ফিশিংয়ের এই পোর্শনটা আবার হচ্ছে ভয়েস ফিশিং বলা হয়। সো ফিশিং এবং ফিশিং মোটামুটি একই জিনিস, খালি দুটাকে আলাদা ডিফারেন্ট করে দিয়েছে। ফোনে লটারি বিজয়ের কথা বলে, কারো টাকা পাঠানোর কথা বলে এই ধরনের যে তথ্য নেওয়া হয় এগুলো ফিশিংই বলা হয়। তারপরে চলে আসছি প্লেজারিজম। প্লেজারিজমটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা, সম্পাদনা কর্ম হুবহু নকল করা, যেটা কিনা খুবই খুবই ডেঞ্জারাস, এটা করা একেবারেই ঠিক না। কারণ ইউনিভার্সিটিতে গিয়ে আপনাদেরকে প্লেজারিজম চেকার দিয়ে চেক করে তারপরে যে কোনো অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার সাবমিট করতে হবে। সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির কী কী ইতিবাচক প্রভাব? খুব সহজে তথ্য পাওয়া যাচ্ছে, মানুষ চাইলেই যে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারছে, পৃথিবীর যে কোনো স্থানে তাৎক্ষণিক যোগাযোগ করা যাচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, মানুষের কাজের দক্ষতা বাড়তেছে, মানুষ সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, মানুষের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে সেবা পাওয়া অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে, শিক্ষা গ্রহণ করা, প্রদান করা অনেক সহজ হয়ে যাচ্ছে, মানুষ এখন ঘরে বসেই খুব সহজে শিক্ষা গ্রহণ করতে পারছে। আমরা অনলাইন এডুকেশনের ব্যাপারটাই যদি দেখি, আমরা গত বছর 2019 সালেও কখনো কল্পনা করিনি যে আমাদেরকে এভাবে অনলাইনে আমাদের এডুকেশন কন্টিনিউ করতে হবে, কিন্তু আমাদেরকে এটাই করতে হচ্ছে। সো এই যে প্রযুক্তি যদি না থাকতো বা আমরা যদি প্রযুক্তিটাকে ব্যবহার না করতে জানতাম, তা আমাদের তো এই 8-9 মাস বসেই থাকতে হতো। সো এই বসে না থেকে আমরা যে নিজেদের লেখাপড়া, আমাদের কাজ মানে আগিয়ে নিয়ে যেতে পারতেছি, আমরা সব কিছুকে কন্টিনিউ করতে পারতেছি, এটাই অনেক বড় ব্যাপার। সো এই ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলেই আমাদের লাইফটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে। আমাদের যে কোনো প্রবলেম হলে আমরা গুগলে সার্চ করলে সব কিছু পেয়ে যাচ্ছি, আমাদের কোনো কিছু অজানা থাকলে আমরা ইউটিউব দেখে আমরা শিখে নিতে পারছি। এই যে ইউটিউব থেকে আমরা আজকাল অনেক ধরনের ইনফরমেশন পাচ্ছি, আমরা পড়াশোনা করতে পারছি, এগুলো তো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই হচ্ছে, সম্ভব হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির নেতিবাচক প্রভাব, ওগুলো ছিল পজিটিভ দিক, এখন চলে যাচ্ছি নেগেটিভ কিছু দিক। কারণ প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ দিক থাকবে, পাশাপাশি নেগেটিভ দিকও থাকে। ইন্টারনেট সহজলভ্য হওয়ায় যুবক যুবকীরা, যুবতীরা, বিশেষ করে শিশু কিশোররা খুবই বিপদগামী হচ্ছে, তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মোবাইল ছেড়ে তো উঠতেই যাচ্ছে না, গেমিংয়ের প্রতি নেশা হয়ে যাচ্ছে, গেমস খেলা, পড়াশোনা বাদ দিয়ে ফেসবুকিং করা, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করা খুবই মারাত্মক একটা হ্যাবিট, যার কারণে দেখা যাচ্ছে আমাদের যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে মানুষের, মানুষ যন্ত্র নির্ভর হওয়ায় বেকারত্ব বেড়ে যাচ্ছে, ফলে অপরাধ কর্ম বেশি হচ্ছে, ভিন দেশি সংস্কৃতির আগ্রাসনে দেশি সংস্কৃতি হারানো মানে হারাতে চলেছে। যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে বিদেশের বিভিন্ন ব্লগার, বিদেশি বিভিন্ন কালচার দেখে এত বেশি মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যে না আমাদের ওটাই ফলো করতে হবে, ওটাই বেশি সুন্দর, ওটাই বেশি ভালো। সো যার কারণে নিজেদের দেশীয় যে সংস্কৃতি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে দেখা যাচ্ছে বিবাহ বিচ্ছেদের ঘটনাও হচ্ছে, এটা খুবই মারাত্মক জিনিস। সো এই ছিল আমার লাস্ট পার্ট এবং প্রথম অধ্যায়ের ইতি।
আজকেই শেষ এই প্রথম অধ্যায়ের পড়াশোনা। নেক্সট যে ভিডিও আসবে তথ্য যোগাযোগ প্রযুক্তি চ্যাপ্টারের বা সাবজেক্টের, সরি চ্যাপ্টার বলতেছি সাবজেক্টের, সেটা হচ্ছে অধ্যায় দুইয়ের উপর আসবে। এবং আশা করি পুরো অধ্যায় ওয়ানের যে আমি চারটা ভিডিও করেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, স্টুডেন্ট যারা আছো আপনারাও বুঝতে পেরেছেন। সো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে যে না আমি এটা বুঝতে পারিনি বা এই জিনিসটা কী হবে, আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে তো আমি জানতে পারবো না, বুঝতে পারবো না। এবং আমি আশা করব আপনাদের জিনিসগুলো ভালোই লাগতেছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।